এইটা আমার নতুন গোলাপের চারা, যেটা গোলাপ ফুল ফুটছে, একটা কুড়ি আসছে, সাথে একটা ছোট্ট কড়ি আছে, এদিকে তিনটা কড়ি আসছে। তো এই গাছটা আমি কেনার পরেই এটা ছবি, এই এই ফুলের ছবি কিন্তু পোস্ট করছিলাম। ছাদের শোভাবর্ধনের কাজ চলতেছে, গাছের অবস্থা দেখুন ময়লা হয়ে কি অবস্থা। তো আজকে যে জন্যে এই ভিডিওটার যে নতুন গোলাপের চারা, যে গোড়া দিয়ে একটা নতুন কুশি বের হয়েছে, কিন্তু এই গোলাপটা কিন্তু এই জায়গায় কলম করা। তো এইটা যেটা বের হয়েছে এটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। তো প্রথমে আমি এটা ভেঙে ফেলব। বাবারে কাঁটা, এই যেটা আমি কেটে ফেললাম এবারে যেটা করব, কোনো মায়া করা যাবে না। এই যে এইভাবে কেটে ফেলতে হবে। এই যে আমরা কেটে ফেললাম, এখন আমরা যেটা করব সেটা হলো একটা জৈব খাবারের মিশ্রণ আমরা এটা প্রয়োগ করব। সেটা এটা হলো ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে হাড়ের গুঁড়া, এটা নিম খৈল, এটা ম্যাগনেসিয়াম সালফেট, ইপসম সল্ট, এটা বোরন আছে, অল্প একটু বোরন নিছি, এটা হচ্ছে খৈল, সরিষার খৈল, এটা হাড়ের গুঁড়া, হাড় চূর্ণ আর কি, যাই না বাবা কিসের যাই না। তো এইগুলো আমরা মিশাই নিব। সুন্দর করে মিশানোর পরে যে আমরা মিশিয়ে নিলাম, এবার বেশি না, এরকম এক মুঠ পরিমাণ এতে প্রয়োগ করব। তো এখন আমরা এভাবে এর মাটিটা আলগা করে নিব, মাটিগুলো আলগা করে নিলাম। এবারে এই যে এভাবে এক মুঠ এইটা আমরা দিয়ে দিব। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই ডিএপির কয়েকটা দানা, এই যে 10-12টা এরকম দানা এরকম চারিদিকে দিয়ে দিব, এটা বুস্টার হিসাবে দিব। আর এই ইপসম সল্ট যেটা ম্যাঙ্গানিজ সালফেট, এটা আমরা গাছে সুন্দর করে স্প্রে করে দিব। আর একটা, যেহেতু এখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে, শুরু হবে সামনে এবং শীতের শেষ, তাই অবশ্যই কাটা জায়গায় আমরা ফাঙ্গিসাইড দিয়ে দিব। যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে। আর এই যে অসুস্থ পাতাগুলো এগুলো কেটে ফেলব। আগামীকাল সকালবেলা অবশ্যই এই গাছটাকে পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আজকে এ পর্যন্তই গোলাপের এই ভিডিওতে নতুন চারার ক্ষেত্রে দেখাইলাম। আসসালামু আলাইকুম।